পাহাড়ি হিংস্র হাতির দল আস্তানা করেছে সীমান্তে। হাতি কখনো দল বেঁধে হাঁটছে ভারতীয় সীমান্তে, আবারও কখনো বাংলাদেশে। একসময় দুই দেশের সীমানার গহীন অরণ্যে ছিল হাতির আবাসস্থল, জনশূন্য পাহাড়ে ছিল প্রচুর খাদ্য। হাতি দল বেঁধে বাস করত সীমান্তবর্তী পাহাড়ে। তবে সীমান্ত অঞ্চলের বন উজাড় হয়ে যাওয়ায় হাতির আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। বনে দেখা দিয়েছে খাদ্য সংকট, এতে প্রায় লোকালয়ে নেমে আসছে বন্য হাতির দল। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাবিনা রহমান সুপা। জামালপুরের বক্সিগঞ্জের সোমনাথ পাড়া থেকে শিবর্দী, ছিনাইগাতি, নালিতাবাড়ি সহ হালুয়াঘাটের মহিষলেডি এলাকা পর্যন্ত পাহাড় চষে বেড়ায় বন্য হাতির দল। হাতি চলতে চলতে খাবার খায়, অবসর নেয়, আবার খায়। বিশাল দেহের বিশাল খাবার। এভাবে খেতে খেতে খাবার সরবরাহ কমে গেলে দল বেঁধে পাহাড় থেকে নেমে আসে লোকালয়ে, হামলা চালায় ধান খেতে, সাবার করে আম কাঁঠালের বাগান। হাতির আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে প্রাণ গেছে অনেকের। প্রায় ২১ বছর ধরে হাতির আক্রমণে অতিষ্ঠ পাহাড়ি জনপদের মানুষ। যতই দিন যাচ্ছে ততই হাতির আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা একজন হাতির টিম, দশজন হাতির টিমে থাকে আমাদের, একজন গ্রুপ লিডার। তার মধ্যে মনে হলো বন্য হাতি মানুষ ক্ষতি করে ফেলছে, আমাদের ধান চাল বাড়িঘর ভেঙে সব ভেঙে ফেলছে। আমরা গরু পাশু নিয়ে রাস্তায় রাত কাটানো হচ্ছে, জঙ্গলে সারাদিন সারা রাত পাহারা দেওয়া হচ্ছে। হাতি একটি আন্তর্জাতিক বন্য প্রাণী, আন্তর্জাতিকভাবে হাতি মারা বা উত্ত্যক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। হাতিকে উত্ত্যক্ত না করলে বা আক্রমণ না করলে হাতি আক্রমণ করে না। মানুষ যখন হাতিকে আক্রমণ করে তখন রাগান্বিত হয়ে হাতি মানুষের উপর বা লোকালয়ে হামলা করে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা। সরকার হাতির প্রচুর খাবার প্রয়োজন। খাদ্যের অভাবের কারণে হাতি সীমান্তবর্তী অঞ্চলে অবাধে ঘুরে বেড়াচ্ছে। হাতির খাদ্য সংকট নিরসনে প্রয়োজন সরকারি উদ্যোগ। কয়েকদিন একদিন লোককে মেরে ফেলছে অপূর্ব মারাককে, এই জন্য আমরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। এদিকে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা বলেছেন, হাতি ও মানুষ সহ অবস্থানে থাকতে গেলে সরকারি উদ্যোগে পাহাড়ে কলা গাছ, কাঁঠাল গাছ, বাঁশ, বেত সহ হাতির খাদ্যের গাছ রোপণ করলে অনেকটা রেহাই পাওয়া যাবে। আমাদের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই বর্ডার বেল্টে সেই বক্সিগঞ্জ গারো শেষ গ্রাম সংনাথপাড়া হইতে হালাওয়াট পর্যন্ত হাতির বিচরণ। এই হাতির বিচরণে আমরা আমাদের ২০০০ থেকে ২০২১ প্রায় ২১ বছর ধরে আমরা অতিষ্ঠ হয়ে গেছে হাতির আক্রমণে। এখন হাতির পাহাড়ে কোনো খাদ্য নাই, কোনো হাতির থাকার জায়গা নাই, সেহেতু বন সব পরিষ্কার হয়ে গেছে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে বনগুলি সব উজাড় হয়ে গেছে, যার দরুন হাতিরা খাদ্য খাইতে না পেরে লোকালয়ে তারা আক্রমণ শুরু করেছে। পাহাড়ি হাতি ও মানুষ বাঁচানোর জন্য সরকারিভাবে বনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সাবরিনা রহমান সুপা, সিএনএন বাংলা। গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলার ধানকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশিয়ানি প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জসিম জানিয়েছেন, ধানকোড়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলক কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল হাবিব হোমার সহ আরও অনেকে। দিচ্ছে যে আপনারা এমন ভাবে কৃষককে তৈরি করুন যেন তারা তার 1% জমিতে তার আগে যে ফলন হতো তার থেকে যেন দ্বিগুণ ফলন করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য আমাদের অনেক দূরে আগাতে হবে, তো এই যাত্রা আপনারা সম্প্রসারণ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার দক্ষ কৃষক ভাই, আমার শিক্ষিত কৃষক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের একটা সঞ্চয় ব্যবস্থা চালু হয়েছে। মাদারীপুরে বার্জার পেন্ট কভার্ড ভ্যানের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এমাত হোসেন নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ সময় দুজন আহত হয়। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানিয়েছেন, আজ দুপুরে মাদারীপুর শকুনি লেকের পাশে স্বাধীনতা অঙ্গনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দাঁড়াদিয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বার্জার পেইন্টার একটি রং এর কভার্ড ভ্যানের সাথে গণ উন্নয়ন প্রচেষ্টার একজন এনজিও কর্মীর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী এমরাত নিহত হন। মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক চৌধুরী রেজাউল করিম বলেন, আহত কভার্ড ভ্যানের চালক ও সহকারীকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কভার্ড ভ্যান চালক আটক করা থানায় রাখা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। নওগাঁ পৌরসভায় এবং নিয়ামতপুর উপজেলায় কিছু শর্ত শিথিল করে চলমান বিশেষ লকডাউনের মেয়াদ আরো 7 দিন বৃদ্ধি করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, আগামী 16 জুন পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন। বুধবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ। এখন থেকে নওগাঁ জেলা সদর থেকে অর্ধেক যাত্রী নিয়ে এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। জেলার নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সঙ্গে সকল পরিবহন বন্ধ থাকবে। তবে হোটেল রেস্তোরাঁগুলো শুধুমাত্র পার্সেল আকারে বা অনলাইনে অর্ডার গ্রহণপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক রাজনৈতিক সহ ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন ও পিকনিক পার্টি বন্ধ থাকবে। এদিকে নওগাঁ গত 24 ঘন্টায় নতুন করে আরও 52 জন সহ মোট আক্রান্ত হয়েছেন 2592 জন। সাভারের আশুলিয়ার সুবন্দি এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়া থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাবুল শেখ জানিয়েছেন, বুধবার সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দি গ্রামে কাঠ বাগানে নির্জন স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানা পুলিশ জানায়, সুবন্দি কাঠ বাগানের ভিতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা, অজ্ঞাত নামার নারীকে মঙ্গলবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে নির্জন বাগানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি অপারেশন আব্দুর রশিদ। করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্ডেনের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ভোলায় প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানিয়েছেন, আজ সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও দপ্তর সম্পাদক ফজলুন নেসা সোহেলি।